গাইস প্রত্যেক রমাদান ইভেন্টের সময় কিন্তু আমাদের একটি করে M1887 কাস্টম করা হয়। তো 2023 সালেও কিন্তু তার ব্যতিক্রম কিছু ছিল না। 2023 সালেও কিন্তু আমাদের একটি রমাদান ইভেন্ট স্পেশাল M1887 কাস্টম করা হয়েছে। এবং যেভাবে আমি তোমাদের বলছি যে আমাদের রমাদান M1887 সহ ওল্ড রমাদান M1887 এবং ইনকিউটার দুটো গান নিয়ে কিন্তু আমাদের M1887 রিং রয়্যাল ইভেন্ট তোমরা গেমের মধ্যে দেখতে পাবা। তো তেমনটি হচ্ছে সেভাবে কিন্তু ইভেন্টটা অলরেডি আমাদের গেমে স্টার্ট হয়ে গেছে। ইভেন্টটা কমপ্লিট করার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের এটা দেখানো যে তোমাদের M1887 রিং রয়্যাল ইভেন্ট থেকে কি পরিমাণ ডায়মন্ড ওয়েস্ট করলে তোমরা একটা M1887 বের করতে পারবে। ইভেন্টটা কমপ্লিট করার আগে তোমাদের জন্য বিগ একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমাদের 24 ঘন্টার মধ্যে এই ভিডিওতে মাত্র 3000 ভিউ আর 5000 লাইক কমপ্লিট করে দিতে পারো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের মোট 5 জনকে 5টা উইকলি গিভওয়ে করা হবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে কিচ্ছু না, জাস্ট ভিডিওতে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমাদের ইউআইডিটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিবা, তবে স্প্যাম করা যাবে না। আর ইভেন্টটা তোমরা অনেকেই কমপ্লিট করতে চাইবা, তো ট্রাশের সাথে যদি ডায়মন্ডটা করতে চাও স্ক্রিন উপরে নাম্বার দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তো নাম্বারটা সেভ করে নাও, দেখো খুবই ফাস্ট রেসপন্স কিন্তু পেয়ে যাবা। আর তুমি যদি মনে করো না আমি ফেসবুক পেজের মাধ্যমে ডায়মন্ড করবো, সেক্ষেত্রে তাদের নিজস্ব একটি ফেসবুক পেজ রয়েছে যেটা তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। তো পেজের লিঙ্ক কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্ট করা থাকবে। আর কম দামে ডায়মন্ড পাবে এবং প্রোমো অফারগুলো জানতে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু যোগ থাকতে পারো। এখানে যোগ থাকলে তোমরা প্রোমো অফার সম্পর্কে জানতে পারবে। তো আর বেশি কথা বলতে চাচ্ছি না, চলো আমরা স্পেস সেকশনের দিকে চলে যাই। তো এখানে আমাদের লাক সেকশনে কিন্তু অলরেডি দেখো আমাদের রিং রয়্যাল ইভেন্টটি চলে এসেছে, যেখানে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল নিউ M1887 ওল্ড M1887 এবং ইনকিউবেটর রিলেটেড আমাদের দুইটি M1887 কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টের মাধ্যমে রাখা হয়েছে। তো এবার আমরা একটু এক্সচেঞ্জ স্টোর দিকে চলে আসি, এখানে কিন্তু আমাদের নিউ যে রমাদান M1887 রয়েছে এটা কিন্তু 250 টোকেন দেওয়া হয়েছে। আমাদের ওল্ড রমাদান M1887টাও কিন্তু 250 টোকেন রাখা হয়েছে, তবে আমাদের যে ইনকিউবেটর টপ যে M1887টা এটা কিন্তু 300 টোকেন রাখা হয়েছে। আমার চেষ্টা থাকবে যে টপ 3টা গান বের করার আমাদের লাস্ট যে গানটি রয়েছে, অর্থাৎ আমাদের ইনকিউবেটর আমাদের ইয়েলো কালার যে গানটা সেটা কিন্তু বের করার আমি কোনো প্রয়োজন বোধ মনে করতেছি না। আর যদি স্পিনের মাধ্যমে দেয় সেটা তো একদমই আলাদা একটা বিষয়, তখন তার কিছু করার থাকবে না। তো যাই হোক আমরা ফার্স্ট স্পিন করে ফেললাম, দেখা যাক এখানে আমাদের কি দেয়। এখানে টোকেন টোকেন একটু ভালো করে টোকেন দিও, টোকেন দিতেছে কিভাবে আল্লাহ, একটা দুটো এরকম ভাবে দিলে তো হবে না। কি দিতেছে দেখছো, টোকেন দিতেছে একটা দুটো তিনটা এরকম ভাবে টোকেন দিতেছে, পাঁচটা দশটা এরকম ভাবে দিলে ভালো হতো। যাই হোক প্রথম স্পিনে মনে হয় 20টা টোকেন আমাকে দিয়েছে। এভাবে দিলে ভাই, এভাবে দিলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ আমি 3টা বের করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে যদি আমি স্পিনের মাধ্যমে না পাই সেক্ষেত্রে বিপদ হয়ে যাবে। তো এবার কি দেয়, এবার যে কোনো একটা M1887। আরে আল্লাহ কি দিয়েছে দেখো, একটা একটা করে টোকেন দিতেছে, একটা দুইটা তিনটা, এই দুই তিন মানে এই তিনটা বেশি দিতেছে, দেখছো কি অবস্থা। মাত্র মানে দুই স্পিনে 20টা 20টা 40টা টোকেনের মতো একটু দিছে। তো এরকম দিতে থাকলে কিন্তু 3টা M1887 বের করাটা একদমই টাফ হয়ে যাবে। আর দেখো আমাদের মাঝখানে পড়ার কোনো নামগন্ধ নাই, এখানে দেখো সেম নেক্সট স্পিনও সেম কাজ করতেছে, একটা দুইটা তিনটা, হাইস্ট হলে 5টা পড়তেছে, এরকম পড়তেছে, 10টা টোকেনের মানে পড়ার কোনো নামগন্ধই নাই দেখছো। এ দেখো সেম সেম কাজ করতেছে, প্যারাঙ্কের স্ক্রিনটা পাইছি, প্যারাঙ্কের স্ক্রিনটা অলরেডি আমার ছিল, যার কারণে ওখানে কিন্তু 10টা টোকেন দিয়েছে। তা বাদে কিন্তু আমাকে একটা দুইটা তিনটা টোকেন, হাইস্ট 3টা টোকেন এরকমভাবে কিন্তু একবারে দিচ্ছে। এরকম করলে তো হবে না ভাই, 60টা টোকেন হয়েছে 3টা স্পিনে, এরকম করলে তো জীবনও 3টা বের করতে পারবো না। আবারও সেম কাজ, সেম একটা টোকেনে, একটা দুইটা এই যে 3টা, এই সেম কাজই করতেছে, এরকম করলে কেমনে কি। আরে আল্লাহ ডায়মন্ড তো ডায়মন্ডের মতো কাটিয়ে নিয়েছে, দেখছো কী অবস্থা, একটা দুইটা তিনটা। আমার ক্যারেক্টারটা চেঞ্জ করে আসতে হবে, দাঁড়াও ক্যারেক্টারটা চেঞ্জ না করলে হচ্ছে না। এখানে কী ক্যারেক্টারটা নেওয়া যায়, অ্যাডাম ক্যারেক্টারটা নিয়ে আসছি, চলো অ্যাডাম ক্যারেক্টার না নিলে হবে না। এখানে ক্যারেক্টার চেঞ্জ করলে একটু একটু কিছু না কিছু বেনিফিট পাওয়া যায় আমি দেখছি ভাই, সেজন্য আমি ক্যারেক্টারটাকে চেঞ্জ করে নিই। আর এখানে রেস্ট দিলে মানে ইভেন্টে স্পিন করতে করতে একটু রেস্ট দিলে তখন একটু ভাগ্যটা বাড়ে। যাই হোক আমরা আবার স্পিন করে ফেললাম, দেখা যাক এবার আমাদের কী দেয়। আর টোকেন দাও বেশি করে, আজও বিষয় একটা দুইটা টোকেন, ওই যে সেম কাজই করতেছে, এরা মানে সিস্টেম করে রাখছে যে আমাদের এরকমভাবে পড়বে, দেখছো কী অবস্থা। আরে গেরিনা মাঝখানে একটা ফেলে, এই যে কী অবস্থা দেখছো, 20টা টোকেনের মতো দিয়েছে, এরকম প্রত্যেক স্পিনে যদি 20টা টোকেন, 200 স্পিন করে 20টা টোকেন দিচ্ছে, তার মানে কি আমি একটার থেকে দুইটা গান, হাইস্ট হলে দুইটা গান বের করতে পারবো। আর স্পিনের মাধ্যমে তো দেওয়ার কোনো নামগন্ধই তাদের নেই, আমি তো টেনশনে পড়ে গেলাম যে আদৌ কি আমাদের 5600 ডায়মন্ডের মাধ্যমে 3টা M1887 আমি বের করতে পারবো। এভাবে দিলে কেমনে কি, এভাবে দিলে তো জীবন হবে না, একটা M1887-এ পড়তে হবে। এভাবে ডায়মন্ড খেতে থাকলে তো একটা M1887 বের করাটাই দায় হয়ে যাবে। এই হ্যালো কংগ্রেচুলেশন মানে, ও ভাই অলরেডি আমাকে একটা M1887 দিয়ে দিছে, আমি তো খেয়ালই করি নাই, অলরেডি কিন্তু আমাকে একটি M1887 দিয়ে দিছে। তো ইয়েলো M1887-এ দেখছো আমি কিন্তু তোমাদের ভিডিও ফার্স্টে বলছি যে ইয়েলো M1887-টা কিন্তু খুব একটা ভালো না, আমি কিন্তু এক্সচেঞ্জ এটা জীবনও করবো না। তো ওইটাই কিন্তু দিছে, ওরা জানে যে এটা খুব একটা কেউ নিবে না, ওটাই কিন্তু দিবে। যাই হোক এক্সচেঞ্জ করা লাগলো না, আমরা ফ্রিতে পেয়ে গেলাম স্পিনের মাধ্যমে, এটা হচ্ছে আমাদের মেন বিষয়। তবে কথা হচ্ছে এখানে কিন্তু আমাদের আর একটা M1887 কিন্তু তারা দিবে না, এটা কিন্তু তাদের একটা সিস্টেম, কারণ এখানে কিন্তু আমাদের যে কোনো একটা M1887 যদি বের হয়ে যায় স্পিন করার মাধ্যমে সেক্ষেত্রে লাকটা কিন্তু একদমই কমে যায়। ফলে কিন্তু এখানে স্পিন করার মাধ্যমে যে কোনো একটা M1887 পাওয়ার কিন্তু সম্ভাবনাটা একদমই কমে যায়। এখন আমাদের মেন উদ্দেশ্য থাকবে যে স্পিনের মাধ্যমে টোকেন কালেক্ট করা এবং টোকেন দিয়ে কিন্তু বাকি তিনটে M1887 এক্সচেঞ্জ করে নেওয়া। তবে কথা হচ্ছে এখানে তারা তো টোকেন দিচ্ছে না ঠিক মতো, কী দিতেছে দেখো, একটা দুটো সে প্রথম থেকে দেখতেছে আমি সেম কাজটাই করতেছে, এরকমভাবে চলতে থাকলে কেমনে কি ভাই।
একটা দুইটা তিনটা টোকেন মানে ঘুরে ফিরে সেম। এই দেখো দেখছো 20টা টোকেন দিতেছে না, মানে কি বলবো, মানে টেনে টুনে 20টা টোকেন দিচ্ছে কি দিচ্ছে না এরকম একটা অবস্থা। ক্যারেক্টারটা চেঞ্জ করে নিয়ে দাঁড়ো, আরেকটা ক্যারেক্টার নিয়ে নিই, এখানে আমাদের লুনা ক্যারেক্টারটাকে নিয়ে নিতে হবে। ভাই আমার খুব মেজাজ খারাপ হইতেছে, কী পরিমাণ ডায়মন্ড কাটতেছে দেখছো, যে কী পরিমাণ আমার ডায়মন্ড কেটে ফেলছে অলরেডি। কিন্তু আমার 4000 ডায়মন্ডে নামানি আসছে, 5600 ডায়মন্ড থেকে 4000 ডায়মন্ডে নামানি আসছে, একটা M87 পেয়েছি, আর টোকেনের যা হামুড়ি আমাকে দিচ্ছে তা না, 178টা মাত্র টোকেন দিছে। ভাই শেষ, আজকে অবস্থা খারাপ, আমি দুইটা M87 বের করতে পারবো না কিনা এখন আর সন্দেহ লাগতেছে। অলরেডি তো একটা পেয়ে গেছি, তো দেখছো সেম সেম এক্সপ্লেন করতেছি, সেম সেম একটা দুইটা তিনটা টোকেন, এই যে এখানেও 20টা টোকেন দিছে কিনা সন্দেহ। এভাবে চলতে থাকলে কেমনে কি ভাই, 20টা টোকেনও দিচ্ছে না, একটা স্পিনের মাধ্যমে 20টা টোকেন দিচ্ছে না, এটা কোনো কথা? 200 একটা স্পিনে দেখছো, দেখো তুমি, তোমরা দেখো প্রথম থেকে কিন্তু সেম কাজটা করতেছে। তোমরা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করার আগে অবশ্যই অবশ্যই কিন্তু ভেবে চিন্তে কমপ্লিট করবা। এখানে একবার কিন্তু আমি 10টা টোকেন পাইছি, এই যে ফার্স্টবারের মতো, মানে কি একটা অবস্থা, কীভাবে কী চলতেছে আমি কিচ্ছু বুঝতেছি না। ভাই দিয়ে দাও যে কোনো একটা M87, যে কোনো একটা M87, যে কোনো একটা M87 উপর পর ভাই, দেখ সেম কাজই করতেছে, 250 টোকেনে পড়তেছে না, যে কোনো একটা M87 উপরে পড়তেছে না, যেটা দিছে একদম ওটা ভালোও না, মানে কি একটা অবস্থা, মানে ফুল ডায়মন্ড কাটার একটা মেশিন এই ইভেন্টটা। তোমরা অনেকে বলো না যে ভাই তোমরা তো ভালো ইনকাম করো, ভালো ইনকাম করলে কী হবে কি, দেখছো যে আমাদের 3-4টা ইভেন্ট আছে, 3-4টা ইভেন্টে কী পরিমাণ ডায়মন্ড ওয়েস্ট করতে হয়েছে, প্রত্যেকটা ইভেন্টে কিন্তু 3-4 হাজার ডায়মন্ড কিন্তু নষ্ট হয়েছে। আর ইভেন্ট আনলক করার ভিডিও কিন্তু একদমই লস, যদিও ভিউ আসতেছে ঠিক আছে, তবে আমার যে টাকাটা নষ্ট হচ্ছে সেটা কিন্তু একদমই ফাফা খরচ হচ্ছে, কারণ আমার এতগুলো M87 লাগবে না, স্বাভাবিক একটা বিষয়। তবে তোমাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য, সুবিধার জন্য কিন্তু আমাকে ইভেন্ট আনলক করে দেখাতে হয়, নাহলে কিন্তু আমি জীবনে ইভেন্ট আনলক করতাম না, কারণ যে পরিমাণ ডায়মন্ড কাটতেছে আর এই কয়েকদিনের মধ্যে কিন্তু আমার 5-6 হাজার টাকার উপরে চলে গেছে জাস্ট ডায়মন্ড কিনতে কিনতে। গাইস তোমরা যতই বলো না কেন, যখন তোমরা টাকাটা ইনকাম করবে না তখনই কিন্তু টাকার মর্মটা বুঝবা। আমি টাকাটা কষ্ট করে ইনকাম করি, এখন আমি বুঝি যে টাকাটা একটা জায়গায় খরচ করতে গেলে কি পরিমাণ কষ্ট লাগে। বিশেষত গেইনার কোনো ইভেন্টে খরচ করতে গেলে তো আমার খুব পরিমাণ রাগ উঠে যায়। এখানে তুমি নিজে একটু বোঝার ট্রাই করো, এখানে আমার কিন্তু 2500 ডায়মন্ডের উপরে কেটে নিয়ে গেছে, তারপরেও কিন্তু আমাকে একটা M87 দিয়েছে, যে M87টা খুব একটা কাজের না। আমার সত্যি ধরো অসহ্য লাগতেছে যে কি পরিমাণ ডায়মন্ডটা কাটতেছে, দেখো স্পিন করবো দেখবা যে কিচ্ছু দেবে না, দেখো দেখছো সে প্রথম থেকে কিন্তু সেম কাজটা তারা করে আসতেছে। আমি কিন্তু বারবার এই কথাটাই বলতেছি, দেখো প্রথম থেকে কিন্তু সেম কাজটা করে আসতেছে, আশেপাশে পড়তেছে একটা টোকেন, দুইটা টোকেন, এই যে তিনটা টোকেন, এরকমভাবে কিন্তু দিয়ে যাচ্ছে। মানে তাদের কিন্তু 250 টোকেন কিংবা অন্য জায়গায় যে পড়বে এরকম কোনো কিন্তু মনস্থির তারা করেই নাই, মানে ওটা তারা কম্পিউটারে ইনক্লুড করে রাখছে যে এরকমভাবে পড়বে। মানে সকাল সকাল মুডটা এতটা খারাপ হয়ে গেল গেইনার উপরে, মানে কী করতেছে দেখতে পারতেছো তোমরা, ডায়মন্ডটা কী পরিমাণে কাটা কাটতেছে। আরে ভাই মাঝে একটা পর, যে কোনো একটা পর, যে কোনো একটা M87 দিয়ে দেয়, কিচ্ছু দিতে না, খালি টোকেন দিতে, টোকেন আবার ঠিক মতো না, একটা দুটা দুটা তিনটা টোকেন কি ভাই লাগাইছে। 250 আবার স্পিন করে দিলাম, সরি 200 স্পিন করে দিলাম, আরে যে কোনো একটা M87 দিয়ে দে ভাই, যে কোনো একটা M87, রমাদান M87 নতুনটা দিয়ে দেয় না তো ওল্ডটা দিয়ে দেয়, যে কোনো একটা দে, তাহলে তো দুইটা আমি অন্তত M87 বের করতে পারি, নাহলে তো দুইটা M87ও বের করা হচ্ছে না। দেখো সেম ভাই, আমার অসহ্য ধরতেছে, আমার মানে বিরক্ত লাগতেছে, রাগ হয়ে যেতেছে ভাই, কী করতেছে এগুলো, যে কোনো একটা M87 পর ভাই, যে কোনো একটা M87, দেখো কিচ্ছু বলবো না, দেখি কী করে ওরা। হ্যাঁ একটা, দুইটা, দুইটা, সুন্দর 5টা টোকেন, মানে এগুলোই করে যাবে, করো আর কি, আমাদের ডায়মন্ড বাস দেওয়ার মানে শখ জগছে আর কি, আমার তো দিতে হবে, বোঝা হয়ে গেছে। এতগুলো স্পিন করে ফেললাম, তারা নাকি নতুন রিওয়ার্ডটা দিতেই পারতেছে না, একটা দিছে তাও আবার খুব একটা কাজের না, ওটা কেউ ইউজও করবে না, ওই যে আবারও সেম জিনিসটা দিছে, মানে সেম জিনিস যে যা পাইছি সেটাই বা দিছে, নাও না ভাই, একটা জিনিস ভালো করছে কিন্তু, যে জিনিসটা দিছে ওটা দিছে, ওটার বদলে কিন্তু আমি 125টা টোকেন পাইছি, তো এখানে কিন্তু আমার লাভ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি শিওর হলাম যে আমি দুইটা M87 বের করতে পারবো, এতক্ষণও কিন্তু শিওর ছিলাম না, 125টা টোকেন পাওয়ার পর কিন্তু শিওর হয়ে গেলাম। তো যাই হোক একটা জিনিস তো ভালো করছে, আমি নিজে বুঝতে পারি না যে সেম M87টা দিলে আমি 125টা টোকেন পেয়ে যাবো, তো একটা জিনিস ভালো করছে। কেন ভাই নতুন একটা M87 দেওয়া গেছিলো না, তাহলে তো হয়েছে, তো তাহলে আমি কিন্তু আর একটু স্পিন করে কিন্তু বাকি দুইটা M87 এক্সচেঞ্জ করে নিতে পারতাম, সেক্ষেত্রে 4টা M87 আমার হয়েছে, তো তবে এখন কিন্তু 4টা M87 আর করা সম্ভব না, এখন মোটামুটি ধরো 3টা M87 আমরা এখান থেকে বের করতে পারবো, 1টা M87 কিন্তু বাকি থাকবে। তো এখানে দেখি আমাদের স্পিনের মাধ্যমে আর কী দেয়, দিবে না আমি জানি, দিবে না, এটা মানে খুশি থাকতে হবে এটা ভেবে যে আমাদের 125টা টোকেন একবারে পাইছি, এটা ভেবে খুশি থাকতে হবে, এ তাছাড়া ভাই সম্ভব না। এখানে তাদের কম্পিউটার ইনক্লুড করাই আছে যে ইয়েলোটাই দিবে, আমার ভাগ্য মানে আইডিয়াল লাকটা এতটা খারাপ হয়ে গেছে, স্পিন করতে করতে, ইভেন্ট কমপ্লিট করতে করতে, ইভেন্ট কমপ্লিট করতে করতে তারা বুঝে গেছে যে ইভেন্টের যতই ডেমন লাগুক না কেন আমি তো কমপ্লিট করবোই, মানে তারা ইচ্ছা মতো কাটতেছে, ইচ্ছা মতো তারা কেটে নিচ্ছে, কী একটা অবস্থা। গেইনার বাচ্চা একটা M87 দিয়ে দে রে ভাই,
1200 ডায়মন্ডের নামে নিয়ে আসছে, কি একটা অবস্থা! 1200 না 1400 ডায়মন্ডের নামে আসছে, এখন তো স্পিন করলে 1200 ডায়মন্ড নেমে যাবে। বিয়াদবের ঘরে বিয়াদব, একটা M87 দিতে পারতেছে না, যা দিছে দিছে, মেজাজটা খারাপ হয়ে যেতেছে আমার একদম। কি ভাই, পর M87 পড়ে না, 250 টোকেনে পড়ে না, 250 টোকেন কি সোয়াপের জন্য রাখছে নাকি? আমি তো বুঝলাম না, একটা টোকেন ওর পাশে একটা টোকেনে পড়তেছে, 250 টোকেনে পড়ার কোনো নামগন্ধই নাই, কেমনে কি ভাই? ভাই আমার মনে হচ্ছে যে এখানে আর স্পিন করা লাভ হবে না, কারণ এখানে আমাদের রমাদান ওল্ড M87 আর নিউ M87 মধ্যে যে কোনো একটা নিলে হচ্ছে, আর আমাদের রেড যে M87টা ওটা নিয়ে নেই, তো সেক্ষেত্রে আমাদের মোট 3 টাকা আর কিন্তু এখান থেকে এক্সেস করা হয়ে যাবে। আমাদের রমাদান ওল্ড M87 এবং নিউ M87 মধ্যে কোনো কিন্তু তফাত নেই, তো দেখেন মধ্যে কিন্তু যে কোনো একটা এক্সচেঞ্জ করে নিলে হয়ে যাবে, তো দুটার একটাও কিন্তু আমার নেই, তো আমি নিউটা এক্সচেঞ্জ করে নিলাম, যেহেতু নতুন নিউটা আমার কাছে ভালো লাগছে। আর ওল্ড রমাদান M87 এবং আমাদের নিউ রমাদান M87 হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু আমার রেড কালারটা, অর্থাৎ আমাদের ইনকিউবেটার যে M87 এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে, তো এটা কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিব। খেয়াল করলে দেখবে এখানে আমাদের রমাদানের চেয়ে এটার প্রাইসটা সবচেয়ে বেশি রাখা হয়েছে, তো অ্যাট দ্য লাস্ট কিন্তু এটাও আমরা এক্সচেঞ্জ করে নিলাম, তো আমরা কিন্তু মোট 3 টাকা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারলাম, একটা গান জাস্ট আমাদের বাদ আছে। দেখো ইভেন্ট আমি কমপ্লিট করেছি, তার মানে যে তোমাকে ইভেন্ট কমপ্লিট করতে হবে এর কিন্তু মানে নাই। আমি ইভেন্টটা কমপ্লিট করছি এটা দেখে তুমি ইনফ্লুয়েন্স না হয়ে, আমি ইভেন্টটা কমপ্লিট করেছি এখান থেকে তুমি সতর্ক হয়ে যাও। ইভেন্টটা কমপ্লিট করতে কিন্তু প্রচুর পেমেন্ট ডায়মন্ড লাগতেছে, অবশ্যই তোমরা বুঝে শুনে কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করবা। তো আশা করি ভিডিওটা দেখে তোমরা উপকৃত হচ্ছে, তাই যদি হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা। আর গাইস সবাই কিন্তু আমাদের গিভওয়েতে পার্টিসিপেট করবা, গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে তোমাদের তো বলছি যে তোমাদের ইউআইটা কমেন্ট শেয়ার দিবা, ভিডিওতে লাইক করে দিবা, আর অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। How heavy is that? Light work and the pace on the track on my face and the back, like I'm taking a slap. I need